সাতক্ষীরায় এসব খাল ইজারা নিয়ে প্রভাবশালীরা ইচ্ছামতো পাটাতন দিয়ে দখলে রেখেছে। এসব অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন। এতে করে দীর্ঘদিনের দুর্ভোগ, জলাবদ্ধতা যেমন দূর হবে, তেমনি খালের নাব্যতা, মাছের প্রাকৃতিক বিচরণ ক্ষেত্র ও জলজীব বৈচিত্র্য ফিরে আসবে। এই উচ্ছেদ কাজে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিরাও যুক্ত হচ্ছেন। একশোনা লিজ বাতিল করার ফলে এলাকার মানুষের মধ্যে একটি স্বস্তির নিঃশ্বাস চলে এসেছে এবং ইতিমধ্যেই আমাদের যে সমস্ত ইউনো মহোদয়রা আছেন, এসিল্যান্ড মহোদয়রা আছেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনার আলোকেই সেই খালের পাটাতন উচ্ছেদ করা কিন্তু শুরু করেছে এবং সুফল ইতিমধ্যে আমাদের জনগণ পেতে শুরু করেছে। জেলা প্রশাসক মহোদয়ের সাথে সমন্বিতভাবে কাজ করছে আমার লোকজন, এই যে জলবদ্ধতা কীভাবে ই হবে, নিরসন হবে, সেগুলোর জন্য একসাথে সাইট ভিজিট করে আমরা একসাথে কার্যক্রম গ্রহণ করতেছি। পানি প্রবাহ স্বাভাবিক করতে সব ধরনের বাধা উপসরণ করার কথা বলছে জেলা প্রশাসন। কেউ বাধা দিলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। এই কার্যক্রমটি অত্যন্ত জোরালোভাবে শুরু হয়েছে। এর সরকারি খাল যেগুলো রয়েছে, যেখানে ইভেন একশোনা লিজও দেওয়া আছে যেসব জায়গায়, সেগুলো লিজ জেলা কালেক্টরের সঙ্গে সেই লিজগুলোকে আর নবায়ন করা হচ্ছে না, স্থগিত করা হয়েছে। এটির সফল বাস্তবায়ন আমরা সকলকে নিয়ে করব। উচ্ছেদ অভিযানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, সাতক্ষীরা।